নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে একটি কোর্সের সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যে কোর্সটি করার পর আপনারা খুব ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পাবেন তো বন্ধুরা আমরা আলোচনা করব আজকে ডেটা সায়েন্স কোর্স নিয়ে আর এই কোর্সটি শুরু হচ্ছে উনত্রিশে অক্টোবর দু তো বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে পুরোপুরি এই ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে ডিসকাস করে দেব। যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং তার সাথে সাথে কীভাবে আপনি চাকরি পাবেন কোথায় নিয়োগ হবে এবং যারা যারা চাকরি পেয়েছেন তাদের সাকসেস স্টোরিজ সম্পূর্ণ ডিটেলে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা চলুন দেখা যাক এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই যে কোর্স সেই কোর্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আমরা আলোচনা করব তো বন্ধুরা গুগলে আসার পর আপনারা সার্চ করবেন ওডিন স্কুল বলে তো অডিন স্কুল বলে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা কিন্তু প্রথমেই চলে আসবে এখান থেকে আপনারা কিন্তু চাইলে রিভিউ দেখে নিতে পারেন যারা যারা চাকরি পেয়েছেন তাদের যে রিভিউ রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন প্লাস আমি এই ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে যারা যারা চাকরি পেয়েছেন তাদের যে সাকসেস স্টোরিজ রয়েছে সেই সম্পর্কে তো প্রথমে আমরা সরাসরি চলে যাব এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে আমরা জানব যে বর্তমানে যে কোর্সটি শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি সেই কোর্সের সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে ভিউ বুট ক্যাম্পে এই ভিউ বুট ক্যাম্পে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে আপকামিং যে বুট ক্যাম্পটি রয়েছে ডেটা সায়েন্সের উপর সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এটা প্রোভাইড করছে ওডিন স্কুলের তরফ থেকে ডেটা সায়েন্স বুট ক্যাম্প যেখানে আপনাদেরকে কিন্তু ডেটা সায়েন্স শেখানো হবে এবং তারপরে যে সমস্ত টপ কোম্পানিজগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলোতে আপনি কিন্তু চাকরি পাবেন তো দেখুন বন্ধুরা এখানে যে বুট ক্যাম্পটি শুরু হচ্ছে সেখানে যে ফিজ স্ট্রাকচার রয়েছে এবং কত দিনের আপনাদের বুট ক্যাম্প হবে সেই সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলে লেখা রয়েছে এটা হচ্ছে নাইন মান্থে লাইভ ক্লাসে সবে উইকেন্ডে আর এখানে দেখতে পাচ্ছেন ডেটা সায়েন্সের একটি জব আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে যেখানে থ্রি সিক্সটি ডিগ্রি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে আর এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে টু ফিফটি প্লাস হায়ারিং পার্টনার্স এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশটিরও বেশি কিন্তু এখানে হায়ারিং পার্টনার্স রয়েছে তো তাই আপনাদের যে প্লেসমেন্টের যে হানড্রেড অ্যাসিস্টেন্স সেটা কিন্তু এখান থেকেই পাওয়া যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে যে বুট ক্যাম্পের ফিজ লাগছে সেটা হচ্ছে নাইনটি নাইন থাউজেন্ড প্লাস জিএসটি এখানে লাগছে আর এখানে টেন ডেজ রিফান্ড পলিসিও রয়েছে ঠিক আছে টেন ডেজ রিফান্ড পলিসির যে ফ্যাসিলিটি সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন আর এখানে বলে রাখি বন্ধুরা এভেল স্কলারশিপ আপ টু থার্টি থাউজেন্ড লিমিটেড টু দ্য ফার্স্ট ফিফটি সিটস অর্থাৎ প্রথম পঞ্চাশটি সিটের জন্য আপনারা কিন্তু স্কলারশিপেরও ফেসিলিটিস রয়েছে আপ টু থার্টি থাউজেন্ড অর্থাৎ তিরিশ হাজার পর্যন্ত আপনি কিন্তু স্কলারশিপের এখানে ফেসিলিটিজও পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশান করতে হলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না অপশানে ক্লিক করতে হবে এবং তারপরেই কিন্তু এখানে পুরো ডিটেলে আপনারা জানতে পারবেন যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে আপনাদের নিজের নাম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নম্বর এগুলো ফিল করতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার অফ গ্র্যাজুয়েশান অর্থাৎ এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান এখানে কিন্তু গ্র্যাজুয়েশানের কোয়ালিফিকেশান এখানে চেয়েছে আর এখানে অভিজ্ঞতা চেয়েছে তো দেখুন এখানে গ্র্যাজুয়েশানে যখনই আমি ক্লিক করব সেখানে দেখতে পাচ্ছেন বিফোর দু থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ কুড়ি দেখতে পাচ্ছেন দু হাজার আগেও যারা যারা পাস করেছেন গ্র্যাজুয়েশান তারাও অ্যাপ্লিকেশান করতে পারবেন আর দু হাজার আঠারোর পরে দু পর্যন্ত অর্থাৎ যারা যারা ফাইনাল ইয়ারে আছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে বলে রাখি এই যে অভিজ্ঞতা যে সেকশানটি রয়েছে এখানে কিন্তু আপনার যদি কোনো রকমের অভিজ্ঞতা নাও থাকে তবু আপনি আবেদন করতে পারছেন অর্থাৎ জিরো এক্সপিরিয়েন্সের সাথেও কিন্তু আপনি এই কোর্সটি করতে পারবেন এবং তার সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা যারা অভিজ্ঞ তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো ফ্রেশার্স ক্যান্ডিডেট থেকে শুরু করে যারা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে বলে রাখি বন্ধুরা ডেটা সায়েন্সের কোর্স করা হলেও যারা যারা টেকনিক্যাল স্টুডেন্ট বা নন টেকনিক্যাল স্টুডেন্ট প্রত্যেক গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবো নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি যে যে যারা যারা রিসেন্টলি প্লেসড হয়েছেন বিভিন্ন কোম্পানিতে তাদের কিন্তু পুরো সাকসেস স্টোরিজ রয়েছে তো চলুন আমি আপনাদেরকে এরপর জানিয়ে দিচ্ছি যে সাকসেস স্টোরিজের পুরো যে ডিটেলটি রয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে সাকসেস স্টোরিজ সম্পর্কে পুরো সম্পূর্ণ তথ্য এখানে দেয়া রয়েছে যারা যারা বিভিন্ন জায়গাতে চাকরি পেয়েছেন তাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ডিটেলে এখানে কিন্তু দেয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলোতে যখনই আপনি ক্লিক করবেন যারা যারা চাকরি পেয়েছেন তারা কোন কোন পোস্টে চাকরি পেয়েছেন কোন কোম্পানিতে চাকরি পেয়েছেন তাদের যে হিস্ট্রি অর্থাৎ কি অবস্থাতে তারা ছিলেন এবং কি অবস্থাতে বর্তমানে রয়েছেন সেই সম্পর্কেও কিন্তু সম্পূর্ণ ডিটেল এখানে কিন্তু দেয়া রয়েছে আপনারা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে সাকসেস স্টোরিজের সেকশনটিতে এসে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন সাকসেস স্টোরিজ রয়েছে তারা কীভাবে সাকসেসফুল হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যে কোম্পানিগুলো রয়েছে যেমন মেনি থেকে শুরু করে পেপসিকো এই সমস্ত গুরুত্বপূর্ণ মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে তারা কিন্তু দেখতে পাচ্ছেন সিনিয়র অ্যানালিস্ট এবং তার সাথে সাথে অ্যাসোসিয়েট ম্যানেজার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে দেখতে পাচ্ছেন এরা কিন্তু চাকরি পেয়েছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রলিফিক্স থেকে শুরু করে ইন্ডিজিন এই সমস্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন কোম্পানিগুলোতে তারা কিন্তু চাকরি পেয়েছেন তো আপনারা চাইলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই যে সাকসেস স্টোরিজ এবং তাদের যে কেরিয়ার কীভাবে গ্রোথ হয়েছে সম্পূর্ণ ডিটেলে এখানে কিন্তু আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দিস পিএইচডি হোল্ডার সুইচ টুয়ে ফুল টাইম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ডেটা সায়েন্সে তার যে কেরিয়ার তা সেটা কিন্তু তিনি চয়েস করেছেন ফুল টাইম ডেটা সায়েন্স প্রফেশনালে আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দ্য স্টোরি অফ এ ফুল টাইম মাদার দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু ডেটা সায়েন্সের কেরিয়ার চয়েস করছেন আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে দ্য ফার্স্ট জব ইন দ্য ফ্যামিলি অর্থাৎ প্রথম যিনি চাকরি পেয়েছেন তার ফ্যামিলিতে তিনি কিন্তু ডেটা সায়েন্সের উপর ভিত্তি করেই কিন্তু চাকরিটি পেয়েছেন তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিসেন্টলি প্লেসড হয়েছেন আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত কোম্পানিগুলোতে আপনাদের চাকরি হয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন কোম্পানিগুলো এখানে রয়েছে বাজাজ দেখতে পাচ্ছেন রয়েছে প্রলিফিক্স রয়েছে মেডিটেক রয়েছে এগুলো অত্যন্ত নামি দামি গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চাকরি হয়েছে টিসিএস দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন আপনাদের চাকরি হওয়ার কিন্তু চান্স রয়েছে তা আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওডিন স্কুলের তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে আপনারা কিন্তু যে সাকসেস স্টোরিজ রয়েছে এখানে এসে আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলে আপনারা জানতে পারবেন আর আপনারা অ্যাপ্লিকেশান করতে হলে এদের কিন্তু যে ডেটা সায়েন্সের যে বুট ক্যাম্প রিসেন্টলি শুরু হতে চলেছে এই বুট ক্যাম্পে কিন্তু জয়নিং নিতে পারবেন আর চাইলে এদের সাথে কিন্তু আপনি যোগাযোগও করতে পারবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের কিন্তু এখানে কন্ট্যাক্টের মাধ্যম রয়েছে আপনার চাইলে মোবাইলে ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগও করতে পারবেন অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু অফিসিয়ালি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই হচ্ছে এবং খুব ভালো সুযোগ রয়েছে ডেটা সায়েন্স এর উপর ভিত্তি করে আপনি যদি কেরিয়ার তৈরি করতে চান তাহলে খুব ভালো সুযোগ রয়েছে বর্তমানে যা মার্কেট এবং ভবিষ্যতে যা মার্কেট রয়েছে তাতে খুব ভালো মানের বেতনই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা বলে রাখি এই যে ফিজ স্ট্রাকচার নিয়ে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে নিরানব্বই হাজার টাকা প্লাস জিএসটি এখানে অ্যাপ্লিকেশান ফিজ লাগছে তো বন্ধুরা এই কোর্সটি একবার হলে আপনি করে দেখুন যদি পছন্দ না হয় তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন টেন ডেজ রিফান্ড পলিসি রয়েছে কিন্তু বলে রাখি বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশান ফিজ বা বুটক্যাম্প ফিজ লাগছে সেটা কিন্তু অত্যন্ত কম অন্যান্য যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে টাকা নিয়ে থাকে ডেটা সায়েন্সের বুট ক্যাম্পের ক্ষেত্রে তো খুব ভালো সুযোগ রয়েছে আমি কিন্তু অনেক চেষ্টার পর একটি ওয়েবসাইট খুঁজে পেয়েছি আপনাদের জন্য এবং তার সাথে সাথে বন্ধুরা খুব ভালো এটা কিন্তু আপনাদেরকে কিন্তু খুব ভালো পোস্টে কিন্তু নিয়োগ করা হয় এবং এদের যে বুট ক্যাম্পগুলো এগুলো কিন্তু বারবার হতে থাকে তো খুব ভালো সুযোগ রয়েছে উনত্রিশ তারিখের যে বুট ক্যাম্প সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করুন অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ